এই জন্মদি ভাই দরকার তাই না আর একটা পাঁচটা সব ভাই দরকার আর বাংলাদেশে পাত্রী নাই বিয়ে করবেন জানেন আমাদের হ্যাঁ আমরা তো পারাপুষ্টি তাই না পারাপুষ্টি সেটা তো জানা তা হ্যাঁ তাই লাই তো জানা তো আমরা এখন ওকে ঠিক করে নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা ওকে আমারও একটা গোপন কথা আছে আমারও একটা বাচ্চা আছে আমিও তো জানতাম না হ্যাঁ আমিও তো জানি না যে তোমার একটা বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমার বাচ্চা যে আমার বাচ্চা একই কথা আমি দুনোটারে মানুষ করব হ্যাঁ আমরা মিলেমিশে আমাদের দুজনের আমাদের বাচ্চা আমাদের কাছে থাকবে আমরা মিলেমিশে একসাথে ওদেরকে বড় করব পড়াশোনা করাবো আচ্ছা আমি নিজের বাচ্চার মতো আপনার ছেলেও আমি মানুষ করব সমস্যা নাই এখন তাহলে আপনি কি বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ আমি তো তোমাকে বিয়ে করার জন্য আমি রাজি আছি চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি চাচ্ছি যে তুমি আজকে আমরা বিয়েটা সেরে আসলে আমার কয়েকদিন সময় দিতে হবে এখন হুট করে বললে তো হবে না আমার কয়েকদিন সময় দিতে হবে চিন্তা ভাবনা করে বিয়েটা করতে চাচ্ছি চিন্তা ভাবনা কেন করবো যেহেতু তুমি আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে চিন্তা ভাবনা করবো আমার জন্য খুব ভালো হবে আমার বাচ্চাদের জন্য ভালো হবে কেন একা তো আর আমি একা চলতে পারি না আচ্ছা ঠিক আছে তুমি এত করে বলতেছো এত কষ্ট হয় তোমার রান্না বান্না বাচ্চা নিয়ে ঠিক আছে আমি বাচ্চা নিয়ে চলে চলে আসি তোমার বাসায় হ্যাঁ তাহলে তুমি আজকেই চলে আসো বাচ্চাটাকে নিয়ে আমার বাচ্চাকে আমি ডেকে নিয়ে আসি ও তো দিকে বাইরে গেছে খেলতে ডেকে নিয়ে আসি তারপরে দুইজন দুইটা তোমার সন্তান আর আমার সন্তান একসাথে ওদের দুজনকে পরিচয় করে দিই দুই ভাই ভাইয়ের মতন থাকবে বড় ভাই ছোট ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থাকেন আমি নিয়ে আসি বাচ্চা আই সামিয়ন বাবা এদিকে আসো বাবা মন খারাপ করো না তোমাকে অনেক মন খারাপ তোমার মন খারাপ করো না বিকালে শোনো বাবা তোমার আম্মু একটা আসতেছে তোমার আম্মু না ওই আম্মু তো মারা গেছে একটা নতুন আম্মু আনতে হবে না আমাদের চলতে হবে না তোমার একটা আম্মু লাগবে না তাহলে ওই আম্মুটা আসুক বিকালবেলায় আসলে ওই আম্মুর সাথে তোমার ইয়া পরিচয় করে দেবে ওই আম্মু তোমাকে অনেক ভালোবাসবে বুঝছো ওই আম্মু অনেক কিছু করবে অনেক সুন্দর সুন্দর রান্না করে দিবে তুমি কান্না কান্নাকাটি করো না ওই আম্মু তোমাকে ইয়ে করো আসো আসো বাবা আসো এই সামিউন বাবা আসো এই যে এখানে আসো এই যে এটা হচ্ছে তোমার নতুন আম্মু হ্যাঁ ও এই আম্মু এখন থেকে আমাদের সাথে থাকবে আর হচ্ছে এটা হচ্ছে তোমার একটা ছোট ভাইয়া তোমার নাম কি সামি আচ্ছা ওর নাম হচ্ছে শ্যামল এটা হচ্ছে তোমার বড় ভাইয়া আর তুমি হচ্ছে তোর ভাইয়া ঠিক আছে তোমরা দুজন এখন থেকে একসাথে থাকবা একসাথে খেলাধুলা করবে একসাথে মজা করবে ঠিক আছে যাও তোমরা যাও খেলতে যাও আচ্ছা শোনো আমাদের আমরা যেহেতু বিয়েটা সেরেই ফেলবো হ্যাঁ বিয়েটা যখন সেরে ফেলবো তখন হচ্ছে যে আমি কতক্ষণ পরে যে কাজ ডেকে নিয়ে আসতেছি আমরা ঘরেই বিয়েটা সেরে ফেলি আর বাসায় কিছু রান্নাবান্না নেই না বাজার টাজার সব কড়াই আছে চাল আছে আছে তুমি একটু রান্না টান্না সেরে ফেলো আসলে তাদের খাওয়া দিতে হবে আর আমরা খাওয়া দাওয়া করবো আর বাচ্চা দুটাকে খাওয়া দাওয়া দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই রান্নাঘরটা আমার দেখাই দেন হ্যাঁ আসো এটা হচ্ছে আমাদের তোমার রান্নাঘর এটা হ্যাঁ এখানে এই যে চাল আছে পেঁয়াজ রসুন সব আছে আর ওইদিকে সব ওই এই যে রান্নাঘরের সামগ্রী সব রেখে দিচ্ছি এখানে গুছায় আর আমি তো এতদিন একা একা ছিলাম তা আমি যতটুকু পারছি নিজে নিজে সব করে রাখছি
যতটুকু রান্না করতে পারতাম বাচ্চা নিয়ে একটা তৈরি করে আছি। এখন তুমি চুলা টুলা তুমি কি এই শাড়ি পরে রান্না করবা? একটা সামান্য পাউডার নিয়ে ওর সাথে মারামারি লেগে গেছে, মারামারি সে বাইরে দিয়ে কই যাবে? হ্যাঁ, তাও এইভাবে মারামারি করে একটা ছোট বাচ্চা কিভাবে মেরে ফেলবে? একটা সামান্য পাউডারের জন্য দুজন মিলেমিশে থাকতে পারলে না? দেখো ভাই, আমি একটা কথা বলি, তোমার বউ মারা গেছে, কয়দিন হয়েছে তুমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন? আর এই যে কি বিয়ে শাদী করা শেষ নাকি? আপনি খুশি হতেছেন নাকি? আপনার বাচ্চা নিয়ে এখন আপনি থাকবেন, আর তাকে বাড়ি থেকে বাইর করে দিবে, আপনি সুখে থাকবেন নাকি? কি মনে করছেন আপনি? আপনি বিয়ে শাদী করলেন, আপনার বাচ্চাকে একটা সাপোর্ট দিবেন, তার আগে আপনার বাচ্চাকে একটা অন্যায় করলে সে মারবে, তখন নাকি দেবো? ঠিক আছে, এখন আপনি সত্যি কথা বলেন, বিয়ে শাদী হয়েছে কিনা? হ্যাঁ, মিথ্যা কথা বলেন কিছু নেই, আমি বিয়ে হয়েছি না, মানে সত্যি কথা বলেন। আমি বিয়ে করছেন, সত্যি কথা? হ্যাঁ, আমরা বিয়ে করছি তো। বিয়ে করছেন একটা লোক জানেন কোন কাজে সাথে বিয়ে করেছেন? কোন আমি তোকে পছন্দ করতে পারতাম, আমার বাচ্চার জন্য একটা মা দরকার।
বাচ্চার জন্য মায়ের দরকার, এই জল্লাদি মায়ের দরকার, তাই না? আরেকটা বাচ্চা সব মায়ের দরকার, আর বাংলাদেশের পাত্রী নাই, বিয়ে করবেন জানাচ্ছেন আমাদের? হ্যাঁ, আমরা তো পাড়াপড়শি, তাই না? ঠিক আছে, তাকে দেখে শুনে আমরা বিয়ে করাবো, কোন বাচ্চা কাচ্চা মা বাড়িতে চলবে না। আমি যা বলি সেটা শোনেন, আপনার বাচ্চা কাচ্চা নেই, আপনার যে বেটার বাচ্চা নাই তার সাথে বিয়ে বসেন, আর আমার ভাইকে বিয়ে করাবো যে মহিলার বাচ্চা নাই। ঠিক আছে, যান যান করেছি, যান বাইরে যান। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি রাগ করলে আমার কিছু করেন না, এইটা কোনোদিন হবে না, আজ প্রথম দিনে আপনার দরকার বসেছেন, তাহলে আপনার কিভাবে শুনবেন? আরে শোনেন, এরপরে কি কোন জায়গায় বিয়ে করবেন জানেন? যদি বিয়ে করার শখ থাকে, আমি ওকে এত পেলে টেলে বড় করছি, ও একটা নতুন বাচ্চা আসছে, ওর সাথে এভাবে মারপিট করে মেরে ফেলবে, সামান্য একটা পাউডার হচ্ছে, মারপিট করে তো মেরে ফেলে না, এটা তো এখন পোলাপাত তোমার মাথায় আমার মাথায় যে বুদ্ধি আছে সেই বুদ্ধি দেওয়ার আছে? সেটা তো না, তো ছোট মাছ তারপর তো বুঝতে হবে, তো বুঝতে হবে কারণ এই পাউডারের জন্য ওর সাথে মার্কেট করুন, দুজন মিলে মিশে না পাউডার নিয়ে খেলে। শোনো, বুঝছে তার দাদার মাথায় যতটুকু বুদ্ধি ততটুকু বুঝছে, আর এইভাবে কোনো কোনো তোমাকে আমরা দেখে শুনে বিয়ে করাবো, যার ছেলে পেলে নাই তাকে বিয়ে করাবো, আর যাকে ছেলে পেলে যার ছেলেটাকে যাদের ভালোবাসে, আর ছেলেটার ভবিষ্যৎ লেখাপড়া করাইতে হবে সেই চিন্তা করে, ওই বোকার মতো একটা ফসল একটা মেয়ের এসে হবে না। যাও প্রিয় দর্শক ভাইরা, আসলেই আপনারা দেখলেন যে ঘটনাটা, আসলেই এই ঘটনাটা আসলেই সত্য, যে আপনার একটা যদি সে ছেলে যদি মানে একটা বাচ্চা থাকে, মেয়ের যদি একটা বাচ্চা থাকে, এই বাচ্চা যদি দুজনে কখনো গণ্ডগোল লাগে, দেখতে পারবেন আপনি যাকে ভালো করবেন আরেকজন রাগ করে বসে থাকবে, অর্থাৎ কী করবেন, বাচ্চা কাচ্চার মতো সংসার না করাই ভালো। আর আমাদের এটা হচ্ছে একটা ব্লগ ভিডিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমরা পরবর্তী ভালো করার চেষ্টা করব, জানি এও ভিডিও একজনের কাছে ভালো লাগবে একজনের কাছে লাগবে না, এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।